আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতে সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। সিলেটে করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন, দ্বিতীয় ডোজ গ্রহণে নতুন নির্দেশনা। স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিটি কর্পোরেশন ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ফের ছড়াচ্ছে উত্তাপ, ধর্মঘটের আলটিমেটাম। দেশে গত এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্ত 540 জন। সিলেটে মোটরসাইকেল চুর চক্রের হোতা বিএনপি নেতা, পুলিশের তদন্তের রহস্য উদ্ঘাটন। সিলেট বিভাগে গেল 28 ঘন্টায়, আরও 9 জনের করোনা শনাক্ত, সুস্থ হয়েছেন 7 জন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় নীল দলের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীরা দ্বিতীয় ডোজ নেবেন 2 মাস পর। শুরুর দিকে টিকা গ্রহণকারীদের 1 মাস পর দ্বিতীয় ডোজ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সে সময় বাড়িয়ে 2 মাস করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা গ্রহণকারী যাদেরকে 1 মাস পর দ্বিতীয় ডোজ দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল তাদেরকে নির্ধারিত কেন্দ্রে 2 মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। সিলেটে করোনায় গণটিকা প্রদান শুরু হয় 7 ফেব্রুয়ারি। সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 12টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও নগরীর পুলিশ লাইন কেন্দ্রেও টিকাদান কর্মসূচি চলছে। সিলেট নগরী চৌহাট্টায় মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিটি কর্পোরেশন ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফের উত্তাপ ছড়াতে শুরু করেছে। এ ঘটনার পর পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিলেও নগর ভবনে বিশিষ্টজনের উদ্যোগে আয়োজিত সমঝোতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করেছিলেন পরিবহন শ্রমিকরা। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় 3 দফা দাবিতে আগামী 14 মার্চ থেকে তারা ফের লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন। শনিবার নগরী হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ শেষে তারা একথা ঘোষণা দেন। তাদের দাবির মধ্যে রয়েছে পরিবহন শ্রমিকদের উপর দায়কৃত 2টি মামলা প্রত্যাহার, সংঘর্ষের সময় ভাঙচুর হওয়া গাড়ির ক্ষতিপূরণ ও আটক গাড়ি ফেরত দেওয়া এবং মাইক্রোবাস স্ট্যান্ডের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া। মানববন্ধন শেষে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, বিনা নোটিশে সিটি কর্পোরেশন নগরী চৌহাট্টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ করেছে। এ সময় সিটি কর্পোরেশন কর্মচারী ও শ্রমিকরা চৌহাট্টায় হামলা ও গাড়ি ভাঙচুর করেন। ঘটনার পর পুলিশ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2টি মামলা নিলেও পরিবহন শ্রমিকদের মামলা নেয়নি। এর প্রতিবাদে দক্ষিণ সুরমার পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। 21 ফেব্রুয়ারি রাতে নগর ভবনের বৈঠকে মামলা প্রত্যাহার, আটক গাড়ি ফেরত ও ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু এখন কোনো সিদ্ধান্তই কার্যকর হচ্ছে না। তাই 13 মার্চের মধ্যে পরিবহন শ্রমিকদের 3 দফা দাবি পূরণ করা না হলে 14 মার্চ থেকে সিলেট জেলা পরিবহন ধর্মঘট শুরু হবে। পর্যায়ক্রমে এই আন্দোলন সারা দেশে পরিবহন শ্রমিকদের সম্পৃক্ত করা হবে। আমরা আপনারা দেখেছেন আজকে মানববন্ধন হয়েছে, আগামী 13 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত যদি আমাদের দাবি বরাদ্দ করে দিলাম, যদি আমাদের দাবি দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ি ফেরত, শর্ত প্রযোজ্য ছাড়া ফেরত দিতে দেওয়ার জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং মামলা প্রত্যাহার করে আমাদের যে জায়গায় স্ট্যান্ড নিয়ে সমস্যা হয়েছিল সেই জায়গায় 5টি গাড়ি রাখার জন্য আমাদের আজকের এই দাবিতে মানববন্ধন হয়েছে। এবং যদি দাবি না মানা হয় তাহলে আগামী 13 তারিখ পর্যন্ত আমরা সময় নির্ধারণ করে দিলাম, 14 তারিখ সকাল থেকে সিলেট বিভাগে আমরা কর্মবিরতি পালন করব। দেশে গত 24 ঘন্টায় এর আগের 3 দিনের তুলনায় বেশি সংখ্যক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এর আগে 5 মার্চ 6 জনের, 4 মার্চ 7 জনের ও 3 মার্চ 5 জনের মৃত্যু হয়েছিল করোনায়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী, তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,451 জনে। গত 24 ঘন্টায় 219টি ল্যাবরেটরিতে 13,082টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 41,31,113টি। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 540 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,49,724 জনে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 822 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,01,966 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এক সময় ছিলেন পুরোদস্তুর রাজনীতিবিদ, রাজনীতিতেই ছিল তার ধ্যান জ্ঞান, ছিলেন উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের একজন।
এক সময় কোণঠাসা হয়ে পড়লে আগ্রহ হারান রাজনীতিতে, নাম লেখান মোটরসাইকেল চুরিতে। গত বৃহস্পতিবার চোরাই মোটরসাইকেল সহ ধরা পড়লেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া। এরপর বের হয়ে আসে এসব তথ্য। পুলিশ জানায়, একমার জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের সিঁড়ির নিচে থেকে একটি ইয়ামাহা FZ ভার্সন 3 মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বিপ্লব তালুকদার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে CCTV-র ফুটেজ দেখে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর আখালিয়া নয়াবাজার এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল সহ সুজন মিয়াকে আটক করা হয়। পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 9 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 7 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেটে আরও 9 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে 2 জন সিলেট জেলার, 4 জন সুনামগঞ্জ ও 1 জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও 7 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,375 জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,866 জন, এছাড়াও সুনামগঞ্জে 2,557, হবিগঞ্জে 2,006 জন ও মৌলভীবাজারে 1,946 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 35 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,709 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 279 জন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় পেয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন নীল দল। 10 উইকেটের ব্যবধানে তারা হারিয়েছে নিগার সুলতানার লাল দলকে। ম্যাচে নীল দলের ফারিহা ইসলাম তৃষ্ণার ঘূর্ণির বলের সামনে দাঁড়াতেই পারেনি লাল দলের খেলোয়াড়া। 6 উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফারিহা। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে দেশের নারী ক্রিকেটাররা খেলছেন 3 দলে বিভক্ত হয়ে। শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে লাল দল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। শুরুতে জাহানারা ও সুবহানুর আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে লাল দল, আর পরবর্তীতে জমদূত হয়ে আবির্ভূত হন ফারিহা। স্পিন বলের জাদুতে লাল দলের খেলোয়াড়রা ক্রিজে আসা যাওয়ায় ব্যস্ত থাকেন। শেষ পর্যন্ত মাত্র 28.1 ওভারে মাত্র 63 রানে গুটিয়ে যায় লাল দলের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 51 বলে 21 রান করেন জিন্নাত আসিয়া। এর বাইরে কেবল ওপেনার রুবাইয়া হায়দার ব্যক্তিগত রানে 2 অঙ্কের কৌটা পেরুতে পেরেছেন। এছাড়া দলের 4 ব্যাটসম্যানই রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেন। 10 ওভার বল করে মাত্র 14 রান দিয়ে 6 উইকেট তুলে নেন নীল দলের ফারিহা। তাই ম্যান অব দ্য ম্যাচ স্বীকৃতিটি থেকে যায় তার দখলে। এছাড়া সালমা 14 রানে 2টি, জাহানারা 12 রান ও সুবানা 8 রান খরচায় 1টি করে উইকেট লাভ করেন। 64 রানের মামুলি লক্ষ্য তারা করতে নেমে হেসে খেলে জয় তুলে নেন সালমা খাতুনের নীল দল। মাত্র 15.5 ওভারে কোনো উইকেট না খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেনার মুর্শিদা খাতুন 41 বল খেলে 25 ও শামিমা সুলতানা 54 বল খেলে 31 রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।